অনেকবারই আমাদের সাথে হয়, অনেকবার বলতে কি অলমোস্ট সব সময়ই। যদি কোনো আত্মীয় ফোন করে কিংবা বাড়িতে কেউ বেড়াতে আসে, তো আমরা তার কাছে যেতে লজ্জা পাই বা ফোন ধরতে লজ্জা পাই। এমনকি মাকেও বলি যে মা বলে দাও যে আমি বাড়িতে নেই, এমন হয় না? হয়। আবার রাস্তায় কোনো পরিচিতির সাথে দেখা হলে কথা বলতে লজ্জা লাগে, কিংবা এমন হয় মুখ লুকিয়ে চলে যায়। তো এরকম হয় আমাদের সাথে। এটার একমাত্র কারণ হলো কমিউনিকেশন স্কিলস আমরা জানি না তাই। তো এই ভিডিওটা পুরো দেখলে তুমি বুঝতে পারবে যে কমিউনিকেশন স্কিল কতটা জরুরি আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, কিংবা সবার সাথে ভালোভাবে মিশার জন্য খুব একটা প্রয়োজনীয় জিনিস। তো এটা শিখলে তোমাকে তোমার শহরের বা গ্রামের ফেমাস হয়ে যাবে তুমি। সবাই তোমাকে দেখেই কথা বলতে শুরু করবে, তোমাকে দেখেই রাগ করবে। হ্যাঁ, তুমি নিজে, আমি নিজে দেখেছি আর, তো পরের কথায় কি বলবো। তো কী করতে হয় এর জন্য, কী করতে হয়? কিচ্ছু না, শুধু ছোট ছোট কয়েকটি টিপস ফলো করতে হয়। যেমন প্রথমত কথা, তো কাউকে লজ্জা পেলে হবে না, কথা বলতে কাউকে লজ্জা পেলে হবে না। যখনই কাউকে দেখবে পরিচিত, তার সাথে কথা বলতে শুরু করবে। ভাগ তো নয় ইয়ার যে ভয়কে লজ্জা পেয়ে যাবে, কিচ্ছু না, লজ্জা করলে চলবে না প্রথম কথা। দ্বিতীয়ত মেক এ স্মাইল, সিম্পল স্মাইল, মানে কাউকে দেখা মাত্র একটা সুন্দর হাসি দাও। দেখবে যখন কারোর সাথে দেখা মাত্র একটা ভালো হাসি দেবে না, সুন্দর একটা স্মাইল দেবে, এতে সামনের জনকে খুব ভালো লাগবে। আর সে ভাববে আরে না, এ আমার সাথে কথা বলতে চেয়েছে, তো একবার বলেই দেখি। যখনই কথা বলতে শুরু করবে তখনই তৃতীয় টিপস ফলো করবে, যেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। যখনই কথা বলা শুরু করবে সামনের জনের চোখে চোখ রেখে কথা বলবে, তাতে কী হবে, তোমার কথা পুরো শুনতে বাধ্য হবে, তুমি অ্যাট্রাক্টিভও, তাকে অ্যাট্রাক্টিভও লাগবে, তোমাকে দেখে অ্যাট্রাক্টিভ মনে হবে তার, এবং সে অবশ্যই তোমার পুরো কথা শুনবে। আর তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা বলতে হবে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন না, মানে পরিষ্কারভাবে। পরিষ্কারভাবে বলতে তুমি যেটা বলছো সেটা যেন সামনের জন যে শুনছে সে যেন বুঝতে পারে, ক্লিয়ারলি বুঝতে পারে যে তুমি বোঝাতে কী চাইছো। অনেকবার এমন হয় আমরা কিছু বোঝাতে একরকম চাই আর সে বোঝে আরেক রকম, কিন্তু এরকম করলে হবে না। তুমি এমনভাবে ক্লিয়ারলি বলতে হবে যাতে সে বুঝতে পারে যে তুমি কী বলতে চাইছো, ঠিক আছে? আর এই কথার মাঝখানে যেমন এই শব্দগুলো বাদ দিতে হবে। যেমন কেউ ধরো এসে জিজ্ঞাসা করলো যে ভাই কেমন আছিস, তো কী বল, ভালোই আছি ভাই। এটা কী মানে, কি ভালোই আছি যখন বলতে হবে তো ডাইরেক্টলি বলে দিলে হয় ভালো আছি ভাই। তো এই যেগুলো ব্যবহার হয় না বললেই চলে, হ্যাঁ ডিকশনারিতে নাই সেসব শব্দ বলে লাভই নেই, ঠিক আছে? তো পারলে একদম কম করে দিতে হবে একদম, আর পজিটিভ কথা বলতে হবে। তো সামনের জনকে যতটা সম্ভব পজিটিভ কথা বলতে হবে, কারণ কোন কারোরই অন্যজনের নেগেটিভ কথা শুনতে ভালো লাগে না। যেমন ধরো তোমাকে কেউ এসে জিজ্ঞাসা করলো আরে ভাই কেমন আছিস, হ্যাঁ ভাই আমার জীবনে খুব দুঃখ, ভালো না, হ্যাঁ আমাকে ভালো লাগছে না, এরকম আরে এগুলো বাদ দিয়ে দাও। বেসিক্যালি দুঃখের কথা শেয়ার করে কোনো লাভই নেই, কারণ দুঃখ, তোমার দুঃখ শেয়ার করলে কি সে ভাগ নেবে? অবশ্যই নেবে না, তাহলে পরে বলে কি লাভ। তো এই চার পাঁচটা টিপস আজই অ্যাপ্লাই করো, আজই অ্যাপ্লাই করবে, দেখবে একটা রেজাল্ট পাবে, আর এর গ্যারেন্টি আমি, ঠিক আছে? তো ভালো লাগলে লাইক করে দেবে, আর যদি তুমি অ্যাপ্লাই করো, হ্যাঁ, তাহলে পরে কমেন্ট অবশ্যই একবার জানাবে যে কার সাথে অ্যাপ্লাই করলে কমিউনিকেশন স্কিলটা। তো ধন্যবাদ।